দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে BNNews24.com নির্বাচনী হালচাল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে। আজ থাকছে ঠাকুরগাঁও এক আসনের হালচাল। ঠাকুরগাঁও এক আসনটি ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 3 নম্বর আসন। 1973 সালের 7ই মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি রংপুর 3 নামে পরিচিত ছিল। নির্বাচনে ভোটার ছিলেন 1,22,503 জন। এর মধ্যে 57,145 জন ভোট প্রদান করে। আওয়ামী লীগের প্রার্থী জনাব আলী উকিল বিজয়ী হন। তিনি পান 44,865 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাপ ভাসানী হাবিবুর রহমান চৌধুরী। ধানের শীষ প্রতীকে তিনি পান 9,449 ভোট। 1979 সালের 18ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে আসনটি দিনাজপুর 3 সংসদীয় আসন নামে চিহ্নিত করে নির্বাচন কমিশন। আসনটিতে ওই সময় ভোটার ছিলেন 1,45,380 জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন 74,193 জন। বিএনপির প্রার্থী রেজাউল হক চৌধুরী ইদু বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 28,015 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী খাদিমুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পান 27,277 ভোট। 1986 সালের 7ই মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটির নাম আবারও পরিবর্তন করা হয়। এবার নাম হয় ঠাকুরগাঁও এক সংসদীয় আসন। বিএনপি এই নির্বাচন বর্জন করে। নির্বাচন কমিশনের তথ্য মতে এই আসনে ভোট প্রদান করেন 91,514 জন। আওয়ামী লীগের প্রার্থী খাদিমুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 45,177 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির রুহুল আমিন ছবি। লাঙ্গল প্রতীকে তিনি পান 18,283 ভোট। বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ইদু জাতীয় পার্টিতে যোগদান করেন। 1988 সালে 3রা মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তিনি। লাঙ্গল প্রতীকে তিনি পান 22,003 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফ্রিডম পার্টির এম এনামুল হক। কুড়াল প্রতীকে তিনি পান 11,339 ভোট। আওয়ামী লীগ ও বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করে। 1991 সালের 27ই ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসনে ভোটার ছিলেন 2,18,981 জন। নির্বাচনে আওয়ামী লীগের খাদিমুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 57,535 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানের শীষ প্রতীকে তিনি পান 36,406 ভোট। 1996 সালের 12ই জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 2,35,750 জন। নির্বাচনে আওয়ামী লীগের খাদিমুল ইসলাম বিজয় হন। নৌকা প্রতীকে তিনি পান 62,709 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পান 58,369 ভোট। 2001 সালের 1লা অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 2,86,317 জন। নির্বাচনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,34,910 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের খাদিমুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পান 96,948 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন 3,27,677 জন। নির্বাচনে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,77,101 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,20,411 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসনে ভোটার ছিলেন 3,68,700
তিয়াত্তর জন। বিএনপি, জামায়াত ইসলামী সহ 20 দলীয় জোট এই নির্বাচন বর্জন করে। নির্বাচনে আওয়ামী লীগের রমেশচন্দ্র সেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 88,249 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়ার্কার্স পার্টির ইমরান হোসেন চৌধুরী। হাতুড়ি প্রতীকে তিনি পান 3,334 ভোট। 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসনে ভোটার ছিলেন 4,22,342 জন। নির্বাচনে আওয়ামী লীগের রমেশচন্দ্র সেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,25,558 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম। ধানুশীষ প্রতীকে তিনি পান 1,28,080 ভোট। বিএনপির সমর্থিত ঐক্যজোট কারচুপির অভিযোগে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, 1979 সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে বিএনপি, 1986 সালের তৃতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এবং 1988 সালের নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী জয়ী হন। 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2008 সালের নবম, 2014 সালের দশম, 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়। 1979 সালের দ্বিতীয় এবং 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী বিজয়ী হন। এ পর্যন্ত অনুষ্ঠিত 11টি সংসদ নির্বাচনের মধ্যে 7 বার এই আসনে নেতৃত্ব দেন আওয়ামী লীগ। এক পরিসংখ্যানে দেখা যায়, এ আসনে মোট ভোটারের 23% হিন্দু। সব মিলিয়ে বলা যায়, ঠাকুরগাঁও জেলা সদরের এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে জরিপে ঠাকুরগাঁও এক আসনে এগিয়ে আছে আওয়ামী লীগ। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক ও সাবস্ক্রাইব করে বিএনই নিউজ 24.com এর সঙ্গেই থাকুন।